সন্ধেবেলা ছিল, সুজিত আর আদা মানানগড় যাচ্ছিল একটা বন্ধুর বিয়েতে। সুজিত, এই আমরা কেমন জায়গায় চলে এলাম? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমরা রাস্তায় ভুল করেছি, হয়তো আমরা অন্য রাস্তায় ঢুকেছি। কিন্তু দেখো, সামনে গ্রাম দেখা যাচ্ছে, এখানে কাউকে জিজ্ঞেস করি। ঠিক আছে। সূর্য অস্ত গেল আর ওরা ফুলেরা গ্রামের রাস্তায় ঢুকে পড়ল। রাস্তার মোড়ে এই সুজিত গাড়ি থামালো। এই গ্রামটা তো পুরোপুরি ফাঁকা গো, একটা মানুষকেও দেখা যাচ্ছে না ভাই, অদ্ভুত তো। তখন কেউ জানালায় টকটক করলো, কিন্তু একজন বয়স্ক মহিলা ছিল, সামনের দিকে ঝুঁকেছিল, সুজিতের গাড়ির জানালা খুলে দিল। মনে হচ্ছে তোমরা দুজনে এখানে নতুন এসেছো। হ্যাঁ মাসি, আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আমরা মানানগড় যেতে চাই। এখান থেকে তো মানানগড় অনেক দূর, সামনের চৌরাস্তা থেকে তোমাকে উল্টো দিকে যেতে হতো। আরে ভাই, মাসি এখানে কি কোনো হোটেল টোটেল আছে? এই ফাঁকা গ্রামে হোটেল কিভাবে থাকবে? বা এমন কোনো জায়গা যেখানে আমরা রাতে থাকতে পারবো? আছে, আমার বাড়ি, চাইলে তোমরা দুজন ওখানে রাতে থাকতে পারো। সুজিত আর রাধা দুজন দুজনকে দেখলো। রাধা, দেখো আমাদের মানানগড় পৌঁছাতে এখনো অনেক টাইম লাগবে, আর এই মাঝরাতে আমরা ঠিক জায়গায় যাচ্ছি কিনা সেটাও আমরা জানি না, আজ রাতে এখানে থেকে গেলেই হয়তো ভালো হয়। ঠিক আছে মাসি, আমরা আপনার সাথে আসছি। সুজিত গাড়ি পার্ক করে দিল আর ওই বয়স্ক মহিলার সাথে চলে গেল। রাস্তায় দুজনে আশেপাশে দেখছিল, সব বাড়িগুলো ফাঁকা ছিল। সুজিত, এই গ্রামটা একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ মাসি, এখানে কেউ থাকে না নাকি? না বাবু, সবাই ডাইনিকে ভয় পায়। ডাইনি? হ্যাঁ ডাইনি। গ্রামের লোকেরা মনে করে যে রাতে এই গ্রামে একটা ডাইনি ঘুরে বেড়ায়, অন্ধ ডাইনি। ডাইনি? তাও আবার অন্ধ? কি মজার। হ্যাঁ, তোমরা শহরের লোক, তোমরা আমার কথায় বিশ্বাস করবে না, কিন্তু এটাই সত্যি। যাই হোক, আমার বাড়ি এসে গেছে। বয়স্ক মহিলা দুজনকে বাড়ির ভেতরে নিয়ে গেল। ওটা হলো তোমাদের ঘর, আমি তোমাদের দুজনের জন্য খাবার বানাচ্ছি। আচ্ছা মাসি। সুজিত আর রাধা ওই ঘরে ঢুকে পড়ল আর হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেল। ভালো হলো আমাদের থাকার জন্য একটা ঘর পেলাম। তোমার এই গ্রামটা অদ্ভুত লাগছে না? সব গ্রামবাসীরা ডাইনির ভয় পালিয়ে গেছে। দেখো রাধা, গ্রামবাসীরা খুব সরল সিধা হয়, সব কুসংস্কারে বিশ্বাস করে ফেলে। এই যে ভূত প্রেত হয় না, ওটা ওরা বিশ্বাস করে। সেটা তো আমিও জানি, কিন্তু কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে, আমি একটাও মানুষকে দেখতে পেলাম না, এই বয়স্ক মহিলা ছাড়া। যদি সবাই গ্রাম ছেড়ে চলে যায়, তাহলে বয়স্ক মহিলা এখনো এখানে কেন আছে? চলো ওনাকেই জিজ্ঞেস করি, এমনিতেও এই গ্রামে টিভি তো নেই, অন্তত গল্প শুনেই আমাদের মনোরঞ্জন হয়ে যাবে। যখন ওরা এলো, তখন ওদের সামনে অনেক খাবার দাবার ছিল। এত খাবার দাবার? অতিথি নারায়ণ, এই গ্রামে তো কোনো অতিথি আসেই না, তাই ভাবলাম তোমাদের দুজনের জন্য এসব করি। থ্যাংক ইউ মাসি, আপনি জানেন না আমাদের কত খিদে পেয়েছিল। খেয়ে নাও। সুজিত আর রাধা খাবার খাচ্ছিল আর ওই বয়স্ক মহিলা মনে মনে হাসছিল। বলির পাঠা। যখন দুজনের খাওয়া হয়ে গেল, তখন সুজিত বয়স্ক মহিলার কাছে গেল। মাসি, আপনি কি আমাদের এই গ্রামের সব গল্প বলতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 40 বছর আগে এই গ্রামে একটা ছেলে বিয়ে করে এনেছিল ফুলবাকে। ফুলবা খুবই সুন্দরী ছিল। ফুলবার সৌন্দর্যে গ্রামের বয়স্ক জমিদার মুগ্ধ হয়ে গেছিল। ওনার ফুলবার উপর খারাপ নজর ছিল। একদিন জমিদার ফুলবাকে গ্রামের বাইরে ধরে ফেলল। এই ফুলবা, কোথায় যাচ্ছিস? বাড়ি ফিরছি জমিদার বাবু। আমাদের সাথে আমার বাড়িতে চল, তোকে রানী বানিয়ে রাখবো। ছি, এসব এসব কি খারাপ কথা বলছেন আপনি? খুব সতী সাবিত্রী সাজছিস দেখছি, যেন তুই কিছুই জানিস না যে আমি কি বলছি। তোর বর তোকে শুধু দুবেলা খেতে দিতে পারে, কিন্তু যদি আমার সঙ্গে আসিস তাহলে সোনাই মুড়ে দেব।
আমার শোনা চাই না, আমার স্বামী আমার পরমেশ্বর। ফুলবা ওখান থেকে চলে গেল, কিন্তু যেভাবে হোক ফুলবাকে জমিদার নেবেই। ও ষড়যন্ত্র করা শুরু করে দিল। পরের দিন জমিদার ফুলবার বাড়ির সামনে এলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। এই ফুলবা ডাইনি, কালো জাদু করে আমি কাল রাতে ওকে জঙ্গলে তন্ত্রমন্ত্র করতে দেখেছি। হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে বুঝলে। কাল রাতে ফুলবা ওর সব জিনিসপত্র এই গাছের নিচে পুঁতে দিয়েছিল। এখানে মাটি খুঁড়ো, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে এক্ষুনি জানা যাবে। ফুলবার বর ওই গাছের নিচে মাটি খুঁড়ল, তো ওখানে লেবু হলুদ আর তন্ত্রমন্ত্রের জিনিস ছিল। ফুলবার বর আর গ্রামবাসীরা বিশ্বাস করে ফেলল যে ফুলবার সত্যি ডাইনি, যে কালো জাদু করে। আর তাই গ্রামবাসীরা পাথর ছুঁড়ে ফুলবাকে বাইরে বের করে দিল। ফুলবা খিদের জ্বালায় ছটফট করল। জমিদার ফুলবাকে তার বশে আনার অনেক চেষ্টা করল, কিন্তু ফুলবা ওনার কথা শোনেনি আর খিদের জ্বালায় গ্রামের বাইরে ঘুরতে ঘুরতে মরে গেল। আর ফুলবা ডাইনি হয়ে গেল। সবার আগে ফুলবা জমিদারকে ধরল। আমার জীবন নষ্ট করেছিস তুই, তোকে ছাড়ব না তোকে। ফুলবা জমিদারের ঘাড় কামড়ে সব রক্ত চুষে নিল। তারপর ফুলবার বরের পালা এলো। তুই আমার থেকে বেশি ওই জমিদারের কথা বিশ্বাস করেছিলিস, এই জন্য কি আমায় তুই বিয়ে করেছিলিস? হ্যাঁ, না 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 না, ছেড়ে দাও। আর তারপর ফুলবা এক এক করে অনেক গ্রামবাসীদের মেরে ফেলল। অনেক গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে গেল আর অনেক লোক মারা গেল। তখন থেকে এই ফুলেরা গ্রামে কেউ আসে না। সেসব তো ঠিক আছে, কিন্তু আপনি এখনো বেঁচে আছেন কিভাবে? আপনাকে ডাইনি মেরে ফেলেনি কেন? কারণ আমি সেই ডাইনি। ভয়ঙ্কর মহিলা ভয়ঙ্কর ডাইনির রূপ ধারণ করলো, যা দেখে সুজিত আর রাধার চোখ ছানা বড়া হয়ে গেল। আর ওরা ওখান থেকে পালিয়ে যাবার আগেই ডাইনি রাধার ঘাড়ে ও দাঁত ঢুকিয়ে দিল আর ওর রক্ত চুষতে লাগলো। রাধা আর সুজিতের এই অবস্থা করলো। সুজিতের ও রক্ত চুষে ডাইনি খুশি হয়ে গেল। অনেক বছর পর কারুর খুন পান করলাম, না জানি এর পরে আর কে আসবে যে এই ফুলেরা গ্রামের অজানা গল্প শুনতে পারবে।